আগাম কোনো ঘোষণা ছাড়াই প্রথমবারের মতো আফগানিস্তান সফরে গেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটিতে মোতায়েন মার্কিন সেনাদের ধন্যবাদ জানাতেই ছুটির দিনে তার এ সফর তিনি সেখানে গিয়ে বলেছেন তার প্রশাসন শান্তি চুক্তি নিয়ে তালোবানের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে আফগানিস্তানের বাগ্রাম বিমানঘাটিতে সৈন্যদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি তাদের সঙ্গে ছবি তোলা চারপাশ পরিদর্শন ও নৈশ্যবোজ করেন এছাড়া আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানির সঙ্গে সেখানে বৈঠকও করেছেন তিনি ট্রাম্প জানিয়েছেন তিনি তালেবানের সঙ্গে শান্তি চুক্তি চান ডোনাল্ড ট্রাম্প এক আকস্মিক সফরে দেশটিতে গিয়ে সেখানে মোতায়েন মার্কিন সেনা আরও কমিয়ে আনার ঘোষণা দিয়েছেন তবে কবে এবং কখন তা জানাননি দু সালে টুইট টাওয়ারে হামলার পর আফগানিস্তানে সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র আঠেরো বছরের ওই যুদ্ধে এখনও দেশটিতে প্রায় তেরো হাজার মার্কিন সেনা মোতায়েন রয়েছে